প্রাচীন নিদর্শন আর প্রত্ন সম্পদে পরিপূর্ণ দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বাণিজ্যিক কেন্দ্রীয় স্থল আমাদের যশোর। যশোরের শাখা প্রশাখা জুড়ে রয়েছে অসংখ্য জ্ঞানীগুণী ব্যক্তিদের বসবাস। যশোর একটি অতি প্রাচীন জেলা। যশোরের জনপদের বয়সও একেবারেই কম নয়। তাই তো প্রিয় যশোরের আরেকটি অন্যতম জনপদ বাঘারপাড়া নিয়ে আজকের এই আয়োজন। আশা করি ইতিহাস ঐতিহ্যের বাঘারপাড়া উপজেলা নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তথ্য এসেছে প্রাচীনকালে যশোরের প্রায় সর্বদা নদীনালার জঙ্গল দ্বারা আবৃত ছিল, যেখানে ছিল ব্যাপক বাঘসিংহের আনাগোনা। কালের বিবর্তনে জঙ্গল থেকে বাঘসিংহের বিলুপ্তি ঘটে আর শুরু হয় চোর ডাকাতদের অভয়াশ্রম। সভ্যতা সংস্কৃতি আর শাসনের বিকাশে ধীরে ধীরে চোর ডাকাতও কমে যায়, কিন্তু আজও স্মৃতির পাতায় চলমান সে সময়ের অন্যতম বাঘেরপাড়া খ্যাত এই আজকের বাঘারপাড়া উপজেলার নামটি। ইতিহাস থেকে জানা যায় বর্তমান বাঘারপাড়া অঞ্চল গহীন জঙ্গল দ্বারা আবৃত ছিল আর এই জঙ্গলে ছিল বাঘের বসবাস, যে কারণে এই অঞ্চলকে বাঘেরপাড়া বলে ডাকা হতো। আর এই বাঘেরপাড়া থেকে উঠে এসেছে বর্তমান সময়ের প্রচলিত নাম বাঘারপাড়া। কাজলা চিত্রার ভৈরব নদের কোল জুড়ে প্রাকৃতিক অনাবিল সৌন্দর্য বুকে নিয়ে বারংবার হাত চালি দিয়ে ডেকে যায় আমাদের বাঘারপাড়া। কথিত আছে বাঘারপাড়ার গ্রামীণ জীবনযাত্রা আর ফসলের ক্ষেত দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য হয়, তাই তো অনেকেই একটি বারের জন্য হলেও ছুটে আসেন বাঘারপাড়ার টানে। এই টান আর প্রেমের স্পর্শতা আপনাকে বলতে বাধ্য করবে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এ যে সকল দেশের রানী যেন আমার জন্মভূমি। যশোর জেলার অত্যন্ত নিকটতম উপজেলা এটি। যশোর সদর উপজেলা থেকে মাত্র 15 কিলোমিটার উত্তর পূর্বাংশ থেকেই বাঘারপাড়া উপজেলার সীমানা শুরু। 1863 সালে বাঘারপাড়া থানা প্রতিষ্ঠিত হয়। 1983 সালে বাঘারপাড়া থানাকে উপজেলায় পরিণত করা হয়। 271.99 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ উপজেলা রয়েছে 9টি ইউনিয়ন পরিষদ ও 191টি গ্রাম। অবস্থান ও দিক নির্ণয়ে এ উপজেলার উত্তরে কালীগঞ্জ শালিকা উপজেলা, পূর্বে নড়াইল সদর ও শালিকা উপজেলা, দক্ষিণে নড়াইল সদর ও যশোর সদর উপজেলা এবং পশ্চিমে যশোর সদর উপজেলা অবস্থিত। এ উপজেলাতে ঘুরলে আপনি পেয়ে যাবেন 700টিরও বেশি কুটির শিল্প। চোখে পড়বে মাছের ঘের সোনালী আশখ্যাত পাট ও অপরূপ সৌন্দর্যের ধানক্ষেত। গ্রামের মেঠুপাতা আর খেজুরের গাছগুলো মন ভুলিয়ে দিবে আপনাকে। তাই তো অনেকেই শহুরে যান্ত্রিক জীবন ছেড়ে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে ঘুরতে আসেন বাঘারপাড়া উপজেলার গ্রামে। বাঘারপাড়ার গ্রামগুলোতে ঘুরতে ঘুরতে যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন তখনই আপনাকে স্বস্তি এনে দিবে প্রাচীন বটবৃক্ষের ছায়াতল। এ উপজেলা ঘিরে রয়েছে অনেক প্রাচীন এবং সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি সন্তানকে শিক্ষার আলোতে আলোকিত করার জন্য বাঘারপাড়া উপজেলা জুড়ে রয়েছে 210টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মপ্রাণ মানুষের জন্য রয়েছে ধর্মভেদে ধর্মীয় প্রতিষ্ঠান। দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য কালুডাঙ্গা মন্দির, কয়ের বটতলা, আজমপুর সিলমপুর বটতলা ও বড়পুকুর সহ আরও অনেক কিছুই। বাঘারপাড়া উপজেলা ভালোবাসার এক অধ্যায়। প্রিয় বাঘারপাড়াবাসী, ভালো এবং সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।